বিসমিল্লাহির রহমানির রহিম। কুমুদিনী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামিমাল মামুন, প্রভাষক রসায়ন, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। আজকে আমরা জৈব রসায়নের একটি টপিক পড়ব, যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো এই হচ্ছে কার্বক্সিলমূলক। তো কার্বক্সিলমূলককে যদি আমরা লিখি, তো এরকম কার্বক্সিলমূলকের স্ট্রাকচার, গাঠনিক স্ট্রাকচারটা এরকম কার্বক্সিলমূলকের। এখানে দেখো দুইটা মূলকের সমন্বয়ে আসলে কার্বক্সিলমূলক গঠিত। এটা হচ্ছে কার্বনিল মূলক, এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক। তো কার্বনিল মূলক এবং হাইড্রোক্সিল মূলকের সমন্বয়ে আমাদের কার্বক্সিলমূলক গঠিত, এটাকে বলে কার্বক্সিল মূলক বলা হয় এটাকে। এখন এখানে কার্বনিল, এটা হচ্ছে কার্বনিল মূলক, কার্বনিল প্লাস হচ্ছে হাইড্রোক্সিল, এই দুই মূলকের সমন্বয়ে আমাদের কার্বক্সিল মূলক গঠিত হয়েছে। তো কার্বনিলের কার্ব আর হাইড্রোক্সিলের অক্সিল, তাহলে হচ্ছে আমাদের কার্ব প্লাস অক্সিল, এটা মিলা হয়েছে আমাদের কার্বক্সিল। এই কার্বনিলের কার্ব আর হাইড্রোক্সিলের অক্সিল মিলে আমাদের কার্বক্সিল মূলক গঠিত হয়েছে। এখন আসো এই কার্বক্সিল মূলক, এই জৈব যুগে এই কার্বক্সিল মূলক যদি কোনো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে, বা কোনো অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে, বা কোনো অ্যারাইল মূলকের সাথে যুক্ত থাকে, তবে তাকে কার্বক্সিলিক অ্যাসিড বলে। যেমন ধরো এখানে আমরা একটা কার্বক্সিলিক মূলক নিলাম যেটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত, তাহলে এইটাও একটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে বলে মিথানোয়িক অ্যাসিড। এটার নামকরণটা আমরা পরবর্তীতে পড়বো, এটাকে বলে মিথানোয়িক অ্যাসিড বলে এটাকে। এরপর আসো এই আরেকটা কার্বক্সিলিক মূলক নেই, এখানে কার্বক্সিলিক মূলক যদি কোনো অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে, যেমন এখানে আমাদের মিথাইল মূলকের সাথে যুক্ত আছে, এটাও আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে বলে ইথানোয়িক অ্যাসিড। একইভাবে এই কার্বক্সিল মূলক যদি কোনো অ্যারাইল মূলকের সাথে যুক্ত থাকে, তো সেটাও হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, তো এটাকে বলা বেনজয়িক অ্যাসিড। আর এটা হচ্ছে আমাদের অ্যারাইল মূলক, এই মূলকটাকে আমরা বলতেছি অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক। এখন দেখো যে এই ফিনাইল মূলক, আমরা তো ফিনাইল মূলকটা আগে কীভাবে আসলো সেটা দেখে নিই। দেখো এই হচ্ছে আমাদের বেনজিন, এই হচ্ছে বেনজিন, হচ্ছে বেনজিন। তো বেনজিনের একটা হাইড্রোজেনকে যদি সরিয়ে ফেলি আমরা, তাহলে এরকম দেখায়, বেনজিনের একটা হাইড্রোজেনকে আমরা সরিয়ে ফেললাম, তাহলে যে মূলক উৎপন্ন হয় সেটাকে বলা হয় ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক। বেনজিনের আর এক নাম হচ্ছে ফিন, বেনজিনের একটা নাম হচ্ছে ফিন, সেখান থেকে ফিনের ই উঠে গিয়ে যোগ হবে ওয়াইল, তাহলে হচ্ছে ফিনাইল মূলক বা এটাকে আবার বলতে পারি অ্যারাইল মূলক, এটাকে আবার বলা যায় অ্যারাইল মূলক। তো এটাকে সংক্ষেপে আমরা সিম্পলি ভাবে লিখতে পারি, এই হচ্ছে আমাদের ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক। এখন আসো আমরা দেখব কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ। কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ। তো কার্বক্সিলিক অ্যাসিডকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। কার্বক্সিলিক অ্যাসিডকে
বিভিন্ন ভাবে শ্রেণী বিভাগ করা যায় এক হচ্ছে গঠন অনুসারে, দুই হচ্ছে কার্বক্সিল মূলকের সংখ্যানুসারে, আর তিন হচ্ছে কার্বন শিকলের প্রকৃতি অনুসারে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি গঠন অনুসারে শ্রেণী বিভাগ, এটা আমরা দেখি। তো গঠন অনুসারে কার্বক্সিলকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আমাদের অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড, আর দুই হচ্ছে আমাদের অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এখন আসো, তাহলে দেখি আমরা অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড। দেখো, আমাদের এই কার্বক্সিল মূলক যদি কোনো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে বা কোনো অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে, তবে তাকে বলা হয় অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড। যেমন এটা হচ্ছে আমাদের, একটু আগে দেখেছি আমরা, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন আসো, একইভাবে দেখতে পারি আমরা, দেখো একইভাবে এটা হচ্ছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। এখন আসো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তো এই কার্বক্সিল মূলক যদি কোনো বেনজিন বলের সাথে যুক্ত থাকে, অর্থাৎ যদি অ্যারাইল মূলক বা ফিনাইল মূলকের সাথে যুক্ত থাকে, তবে তাকে বলা হয় অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। যেমন হচ্ছে এটা কি, এটা হচ্ছে বেনজয়িক অ্যাসিড। একইভাবে আরেকটা লিখতে পারি আমরা, দেখো একইভাবে এখানে এটাও হচ্ছে থ্যালিক অ্যাসিড, এটাও আমাদের অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এই গেল আমাদের গঠন অনুসারে কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ। এর পরবর্তী দাসি আমরা কার্বক্সিল মূলকের সংখ্যানুসারে, দুই নম্বর হচ্ছে কার্বক্সিল মূলকের সংখ্যানুসারে কার্বক্সিল অ্যাসিড তিন প্রকার। ক নম্বর হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, খ নম্বর হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আর গ নম্বর হচ্ছে পলিকার্বক্সিলিক অ্যাসিড। এখন আসো মনো, এই মনো শব্দের অর্থ হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই, আর এদিকে পলি হচ্ছে অনেক বা বহু। এখন দেখো, যে কার্বক্সিলিক অ্যাসিডের অণুতে একটিমাত্র কার্বক্সিল মূলক থাকে সেটা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। যেমন ধরো এই মিথানোয়িক অ্যাসিড, একইভাবে বেনজয়িক অ্যাসিড, এই সবগুলাই আমাদের মনোকার্বক্সিলিক অ্যাসিড, কারণ সবগুলার অণুতে একটিমাত্রই কার্বক্সিল মূলক বিদ্যমান, এই জন্য এদেরকে বলা হয় মনোকার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এরপর আসো ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ডাই মানে হচ্ছে দুই, তাহলে যেসব কার্বক্সিলিক অ্যাসিডের অণুতে দুটি কার্বক্সিল মূলক থাকে তাদেরকে বলা হয় ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ওকে, যেমন ধরো এটাকে বলে অক্সালিক অ্যাসিড,
অক্সালিক অ্যাসিড, এর অণুতে দুটি কার্বক্সিল মূলক আছে। এরপর আসো এটাকে বলা হয় ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড একইভাবে এর অণুতে দুইটি কার্বক্সিল মূলক আছে। এরপরে আসো এটাকে বলা হয় সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। এরপর আমরা দেখি এটাকে বলে টার্টারিক অ্যাসিড, এটা তেঁতুলে পাওয়া যায়, এটাকে বলে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড এটিও আমাদের ডাইকার্বোক্সিলিক অ্যাসিডের উদাহরণ। একইভাবে এটাকে নাম আমরা একটু আগে দেখছি, এটা হচ্ছে থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের ডাইকার্বোক্সিলিক অ্যাসিড। ওকে, এরপর আসি আমরা পলিকার্বক্সিলিক অ্যাসিড। পলিকার্বক্সিলিক অ্যাসিড, পলিকার্বক্সিলিক অ্যাসিড, তাহলে যেসব কার্বক্সিলিক অ্যাসিডের অণুতে দুইয়ের অধিক কার্বক্সিলমূলক বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় পলিকার্বক্সিলিক অ্যাসিড। ওকে, আমরা তাহলে দেখি আমরা দেখব এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা লেবুতে, যেটা লেবুতে পাওয়া যায় এটাকে বলে সাইট্রিক অ্যাসিড। এটা লেবুতে পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড বলে এটাকে, এটা লেবুতে পাওয়া যায়। এরপর দেখি আমরা এই একটা অ্যাসিড, এটাকে বলে ম্যালেটিক অ্যাসিড। ম্যালেটিক অ্যাসিড এটাও আমাদের পলিকার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ। এই গেল আমাদের কার্বক্সিল মূলকের সংখ্যানুসারে কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ। ওকে, এখন আসো, এখন আসি আমরা কার্বন শিকলের প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। কার্বন শিকলের প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ, তো কার্বন শিকলের প্রকৃতি অনুসারে কার্বক্সিলেসকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আমাদের সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড, সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড, আরেকটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত, অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। এখন দেখো এই কার্বক্সিল মূলক যদি কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বন চেনের সাথে যুক্ত থাকে তবে তাকে বলা হয় সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড, যেমন ধরো প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। আর যদি এই কার্বক্সিল মূলক যদি কোনো অসম্পৃক্ত কার্বন চেনের সাথে যুক্ত থাকে তবে তাকে বলা হয় অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড, যেমন ধরো এটাকে বলা হয় অ্যাক্রাইলিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাক্রাইলিক অ্যাসিড, অ্যাক্রাইলিক অ্যাসিড। তো এই গেল আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণীবিভাগ। এরপরে আমরা দেখব মনোকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। ইউপ্যাক পদ্ধতিতে
ইউপ্যাক পদ্ধতিতে মনোকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ নামকরণ আমরা লিখব। ইউপ্যাক পদ্ধতিতে মনোকার্বক্সিলিকের নামকরণ আমরা শিখব। এখন দেখো যে ইউপ্যাক পদ্ধতিতে যেটা করা হয়, কার্বক্সিলিক অ্যাসিডকে সমকার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের অ্যালকেনের ই উঠে গিয়ে সেখানে যোগ হয় অয়িক অ্যাসিড, তার মানে অ্যালকানয়িক অ্যাসিড। ইউপ্যাক পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিডকে বলা হয় অ্যালকানয়িক অ্যাসিড। যেমন ধরো এক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এটা, ওকে। তো এক কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে মিথেন, মিথেন, মিথেনের ই উঠে গিয়ে এখানে যোগ হবে অয়িক অ্যাসিড, তাহলে এই অ্যাসিডের নাম হচ্ছে মিথানয়িক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড। একইভাবে আসো দুই কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে ইথেন, ইথেনের আগের মতো ইথেনে ই উঠে গিয়ে যোগ হবে অয়িক অ্যাসিড, তাহলে এটার নাম হবে ইথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড। তো পরবর্তী সদস্য সিম্পলি কীভাবে লিখতে পারি আমরা, আমরা একটা মিথিলিন মূলক মাঝখানে যোগ করে দিব, এটাকে বলে মিথিলিন মূলক, মিথিলিন মূলক, মিথিলিন মূলক। কোনো সমগোত্র শ্রেণীর পরবর্তী সদস্য পেতে গেলে আমাদের কী করতে হবে, শুধু একটা মিথিলিন মূলক যোগ করে দিলে হবে, ওকে। এখন দেখো এইটা হচ্ছে আমাদের তিন কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। একইভাবে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন, প্রোপেন প্লাস অয়িক অ্যাসিড, তারা আমরা লিখতে পারি প্রোপানয়িক, প্রোপানয়িক অ্যাসিড। তাহলে আসো পরবর্তী সদস্য আমরা আরেকটা মিথিলিন মূলক যোগ করব, তাহলে এটাকে এটা হবে, এটাকে হবে আমাদের বিউটানয়িক, একইভাবে আসবে বিউটানয়িক অ্যাসিড। যদি পরবর্তী সদস্যটা লিখি আমরা তো এটা হবে পেন্টানয়িক অ্যাসিড, পেন্টানয়িক অ্যাসিড। পরের সদস্যটা হবে হেক্সানয়িক, তোমরা এটা লিখে ফেলবা অ্যাসিড। এরপরটা হবে হেপটানয়িক অ্যাসিড, হেপটানয়িক অ্যাসিড। পরের সদস্য অক্টানয়িক অ্যাসিড, এরপরেরটা ননানয়িক অ্যাসিড, এরপরেরটা ডেকানয়িক অ্যাসিড। শুধু একটা আমাদের মিথিলিন মূলক যোগ করে দিলে হবে, যোগ করে দিলে পরের সদস্যটা আমরা পেয়ে যাব। এখন আসো ধরো আমরা সিম্পল একটা ওষুধ অ্যাসিড নিব, আমরা এই অ্যাসিডের ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করব, ওকে। ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করতে গেলে, অ্যাসিডের নামকরণ করতে গেলে যেটা করতে হয় যে কার্বক্সিল মূলকযুক্ত দীর্ঘতম কার্বন চেনটাকে মাদার চেন ধরতে হয়, তাহলে কার্বক্সিল মূলকযুক্ত দীর্ঘতম মাদার চেন এটা হতে পারে বা এটা হতে পারে। যদি এটা আমাদের মাদার চেন হয় এটা হবে পার্শ্ব শিকল, আর এটা মাদার চেন হলে এটা হবে পার্শ্ব শিকল, ওকে। তাহলে আমরা যেটা করব যে দীর্ঘতম কার্বন চেন আমরা এটাকে ধরি, এটাকে যদি ধরি তাহলে এটা হবে আমাদের পার্শ্ব শিকল, এটা হবে পার্শ্ব শিকল, ওকে। এখন এখন আসো এখন আমাদের কার্বন চেনের নাম্বারিং করতে হবে। তো কার্বন চেনের কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন চেনের নাম্বারিংয়ের ক্ষেত্রে এই কার্বক্সিল মূলকের কার্বনকে সবসময় এক নাম্বার কার্বন ধরতে হয়, 1 2 3 4 5, ওকে। তাহলে এখন যেটা করবো আমরা, এখন আমার প্রথমে পার্শ্ব শিকলটা যে কার্বন আছে সেটার আগে লিখব। তাহলে আমাদের 4, এই পার্শ্ব শিকলটা হচ্ছে মিথাইল মূলক, 4 মিথাইল। এখন দেখো মাদার শিকলে কার্বন আছে 5টা, তাহলে হবে আমাদের পেন্টানয়িক অ্যাসিড, 4 মিথাইল পেন্টানয়িক অ্যাসিড, এই হচ্ছে অ্যাসিডের নামকরণ।
এখন আসো আমরা দেখবো ডাইকার্বোক্সিলিক অ্যাসিডের নামকরণ। ডাইকার্বোক্সিলিক অ্যাসিডের ডাইকার্বোক্সিলিক নামকরণ, ওকে। দেখো আমরা সিম্পল একটা ডাইকার্বোক্সিলিক নেই, এটার নাম আমরা শিখছিলাম সাকসিনিক অ্যাসিড, সাধারণ পদ্ধতি এটার নাম ছিল সাকসিনিক অ্যাসিড, ওকে। এখন দেখো যেটা হয় আমাদের, তো সিম্পলি যেটা হয় যে এখানে ডাইকার্বোক্সিলিকের নামকরণে এই ডাই শব্দটা যোগ করতে হয়, ডাই প্লাস অয়িক অ্যাসিড এই শব্দটা যোগ করতে হয়, ডাই অয়িক অ্যাসিড। এখন দেখো যে তাহলে কার্বোক সাদ ইউপ্যাক পদ ইউপ্যাক পদ্ধতিতে ডাই কার্বোক্সিলিক অ্যাসিড হচ্ছে ডাই অয়িক অ্যাসিড। এখন দেখো আমরা যদি এটাকে এক নম্বর কার্বন ধরি, দুই তিন চার, তাহলে আমরা এটাকে লিখতে পারি সিম্পলি যে ওয়ান ফোর বিউটেন ডাই অয়িক অ্যাসিড। কিন্তু দেখো এই কার্বোক্সিলিক মূলক সবসময় এক প্রান্তে থাকে, তাই আর আমাদের ওয়ান ফোর লেখার কোনো দরকার নাই, আমরা ডাইরেক্ট লিখতে পারি বিউটেন ডাই অয়িক অ্যাসিড। তাহলে আমরা ফর্মুলা কী পাইলাম, কীভাবে আমাদের ডাই কার্বোক্সিলিক নামকরণ করতে হয়, তাহলে সেটা হচ্ছে অ্যালকেনের পুরো নামটাই থাকবে, অ্যালকেন পুরো নামই থাকবে, কোনো কিছু বাদ যাবে না, প্লাস এর সাথে যুক্ত হবে ডাই অয়িক অ্যাসিড। তাহলে লিখতে পারি এভাবে অ্যালকেন ডাই অয়িক অ্যাসিড। তাহলে আসো আমরা এই অ্যাসিডের নাম লিখতে পারি, যেহেতু দুই কার্বন বিশিষ্ট তাহলে এটার নাম হবে ইথেন ডাই অয়িক অ্যাসিড। এই গেল আমাদের কার্বোক্সিলিক অ্যাসিডের নামকরণ। এরপর আমরা যেটা দেখব, আমরা দেখব কার্বোক্সিলিক অ্যাসিডের ভৌত ধর্ম, কার্বোক্সিলিক অ্যাসিডের ভৌত ধর্ম। দেখো আমরা যেটা দেখব কার্বোক্সিলিক অ্যাসিডের ভৌত ধর্ম, ভৌত অবস্থা, তো মনোকার্বোক্সিলিক অ্যাসিডের প্রথম নয়টি সদস্য অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড থেকে ননানোয়িক অ্যাসিড, এই প্রথম নয়টি সদস্য হচ্ছে বর্ণহীন তরল, এদের ঝাঁঝালো গন্ধ আছে, পাঞ্জেন্ট স্মেল আছে। উচ্চতর সদস্যগুলো হচ্ছে বর্ণহীন, গন্ধহীন আর হচ্ছে কি মোমের মতো কঠিন পদার্থ। ওকে, এরপর আসো দ্রাব্যতা। মনোকার্বোক্সিলিক অ্যাসিডের প্রথম চারটি সদস্য, প্রথম চারটি সদস্য মানে হচ্ছে মিথানোয়িক অ্যাসিড থেকে শুরু করে বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এই চারটা হচ্ছে পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয়। কেন দ্রবণীয়? কারণ এরা পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, হাইড্রোজেন বন্ধন তৈরি করে বলে এরা পানিতে দ্রবণীয় হয়। কিন্তু কার্বন শিকলে কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই দ্রাব্যতাটা হ্রাস পেতে থাকে। এখন আসো কি, আচ্ছা এরা এই এই কার্বোক্সিলিক অ্যাসিডগুলো এরা প্রায় সবাই যে কোনো জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন অ্যালকোহল, বেঞ্জিন, ইথার, এসবগুলিতে এরা কী হয় দ্রবীভূত হয়। আর দেখো এইভাবে কার্বোক্সিলিক অ্যাসিড এই পানি অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। ওকে, এরপর আসো স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট। এখন দেখো কার্বোক্সিলিক অ্যাসিড নিজেদের মধ্যে ডাইমার গঠন করে, কার্বোক্সিলিক অ্যাসিড নিজেদের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা ডাইমার গঠন করে, অর্থাৎ ডাইমার মানে, ডাই মানে দুই, মার মানে হচ্ছে পার্ট, মানে দুইটা অণু একত্রে অবস্থান করে। এর ফল হয় কি, দুইটা অণু একত্রে অবস্থান করার ফলে তো তাদের মধ্যকার প্রতি, তাহলে এভাবে পাশাপাশি দুইটা ডাইমারের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেড়ে যায়, এর ফলে তাদেরকে আলাদা করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, এই জন্য তাদের স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। এই জন্য তোমার এইটার কারণে ডাইমার গঠনের কারণে সমানিক ভরবিষ্ট অ্যালকোহল অপেক্ষা সমানিক ভরবিষ্ট
কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক বেশি হয়। যেমন ধরো একই আণবিক 60 আণবিক ভর বিশিষ্ট প্রোপানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 97.2 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠনের কারণে স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং সেটা হয়ে যায় 118 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমাদের জৈব অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড ডাইমার গঠন করে থাকে। আরেকটা হচ্ছে যে আমাদের এই কার্বক্সিল মূলকের সাথে আমাদের তো ইলেকট্রন আকর্ষী এই কার্বনিল মূলক যুক্ত থাকায় এই ওএইচ বন্ধনের পোলারিটি অনেক বেড়ে যায়, এর ফলে হাইড্রোজেন বন্ধনটা অনেক শক্তিশালী হয়। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে সেটা ঘটে না, এই জন্য অ্যালকোহল অপেক্ষা কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। এখন দেখো অ্যালকোহল আমাদের এখানে অ্যালকোহল যেভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করে সেটা এখানে দেওয়া আছে, অ্যালকোহল এভাবে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, কিন্তু অ্যালকোহল ডাইমার গঠন করতে পারে না। ডাইমার গঠন না করার কারণে তাদের মধ্যে আন্তঃআণবিক ভ্যানডারওয়ালস আন্তঃআণবিক আকর্ষণ বলের পরিমাণ কম হয়, ফলে তাদের স্ফুটনাঙ্ক সম আণবিক ভর বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা কম হয়। তো এই গেল হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের ভৌত ধর্ম। তো সবাইকে ধন্যবাদ, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।